السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে বসেই আমাদের প্রোগ্রামটি উপভোগ করছেন, সবাইকে শাহরুম মোবারক প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের প্রোগ্রামটি স্পন্সর করছেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং মহিফাল শাখা, এবং কো স্পন্সর রয়েছে হাজির মিষ্টি মেলা অ্যান্ড বাগদাদ রেস্টুরেন্ট ফেনি এবং এনাম বোরকা হাউস ফেনি। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আজকেও আমাদের স্টুডিওতে আমরা একজন আলোচককে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের ইসলামের যে সুমহান বাণীগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূলত আমাদের এই শাহর মোবারক প্রোগ্রাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নওয়াদ্দা বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা ইউসুফ হাজারি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মহতরম, আমরা প্রতিদিন আমাদের প্রোগ্রামটাকে সাজাই নির্দিষ্ট একটি বিষয়ের আলোকে। আজকেও তেমনিভাবে একটি নির্দিষ্ট বিষয়ের আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যাতে আমাদের যেসব ধর্মপ্রাণ মানুষগুলো আছে সে তারা যেন উপকৃত হয় এবং সর্বস্তরের মানুষের কাছে যেন ইসলামের সুহান বাণীগুলো যেন পৌঁছে যায়। সম্মানিত মহতারাম, আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, রমাদান মাসটা তো হচ্ছে আমলের মাস, রমাদান মাস আসলেই আমরা আমলের পরিমাণটা পূর্বের থেকে অনেক বেশি বাড়িয়ে দিই। অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশিবার কোরআনুল কারিমে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক বেশিবার হাদিসে বলেছেন। আমরা সে বিষয়ে একটু আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারিম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, ভাইজান আমার থেকে জানতে চেয়েছেন যে এই পবিত্র রমজান মাসে কীভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা যায় সে সম্পর্কে ভাইজান প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, সে বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আসরের মধ্যে সর্বপ্রথম বর্ণনা করে দিয়েছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা একটি বিশাল কথা বর্ণনা করে দিয়েছেন যে ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লা আল্লাযিনা আমানু, শুধু তারা ছাড়া, ইল্লা আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সত্য পথে মানুষকে আহ্বান করেছে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে। এই সমস্ত মানুষগুলো ছাড়াই পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে যারা ন্যাক আমল করেছে তারা ব্যতীত, তাহলে বোঝা গেল যারা ন্যাক আমল করতেছে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষকে সত্যের দিকে আহ্বান করতেছে, তারা ছাড়াই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের উচিত এই পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি করে সৎ কাজের আদেশ দেওয়া এবং মানুষকে এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বেশি বেশি করে অসৎ কাজ থেকে কীভাবে মানুষকে বিরত রাখা যায় সেই হিসেবে আমাদেরকে উচিত তাদেরকে বেশি বেশি আহ্বান করার। এবং এই মাসে আমরা দেখি যে সুযোগটা অন্য মাসের চাইতে বেশি হয়। আমরা এই মাসে ইবাদতের ক্ষেত্রে মানুষদেরকে আরও বেশি কাছে পাই। অন্য মাসে স্বাভাবিকভাবে যেমনিভাবে দোকানে পাটে মানুষ আড্ডা দেয়, দাওয়াত দিতে গেলে, নামাজের কথা বলতে গেলে কিন্তু মানুষ চড়াও হয়, অনেক সময় আসে না বা এটাকে নেগেটিভভাবে নেয়, কিন্তু রমাদান মাসে এমনিতেই ইবাদতের প্রতি একটু আগ্রহ থাকে মানুষের। আর তখন যদি আমরা সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারি, তো সেগুলো কিন্তু মানুষের কাছে বেশি ইফেক্টিভ হয়, মানুষের বেশি কার্যকর হয়। হ্যাঁ, অবশ্যই এই পবিত্র রমজান মাসে যদি আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেন, অবশ্যই তারা এটা মানতে চাইবে, কারণ তারা রমজান মাস ছাড়াও সৎ কাজের আদেশ দিতে প্রস্তুত থাকেন। এবং
আপনি যদি এই রমজান মাসের ভিতরে যদি সে সৎকাজের আদেশ দেন অবশ্যই মানুষ সেটার দিকে আরো অগ্রসর বেশি হবে কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা তোমাদেরকে বের করা হয়েছে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যাদেরকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন তারা যারা মানুষদেরকে সৎকাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে যেন নিষেধ করে তাহলে ওয়ালতাকুম উম্মাতুন তারাই কি শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন কুমতুম খৈরু উম্মাতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষকে সৎকাজের আদেশ করার জন্য এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য তোমাদেরকে বের করা হয়েছে তাহলে আমরা যদি এই রমজান মাসে মানুষকে সৎকাজের আদেশ দিতে পারি এবং কি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারি তাহলে এই রমজান মাস হিসাবে আমরা আরও আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যবান মানুষ হিসাবে পরিচিতি লাভ করব কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সৎকাজের আদেশ দেয় তাদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন এবং যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এবং কি আপনি যদি একটা সৎকাজের আদেশ দেন ওই সৎকাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা সওয়াবের পরিবর্তে আল্লাহ তাআলা চাইলে 10 গুণ সওয়াব পর্যন্ত আপনাকে দান করতে পারেন সুবহানাল্লাহ এবং কি সেই সওয়াবকে 10 গুণ সওয়াবকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই 10 গুণ সওয়াবকে আল্লাহ তাআলা চাইলে 700 গুণ পর্যন্ত আপনাকে সওয়াব দান করতে পারেন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো তাদের আমলনামা দেখবে তাদের সওয়াবগুলো দেখবে তখন তারা আশ্চর্য হয়ে যাবে তখন তারা ভাববে আমাদের এতগুলো সওয়াব কিভাবে আসলো কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নেক আমল করে কিয়ামত তাদের নেক আমলগুলোকে তাদের প্রতিদানগুলোকে আল্লাহ তাআলা লালন পালন করতে করতে ওহুদ পাহাড় পর্যন্ত তাদের সওয়াবগুলো বাড়িয়ে দিতে থাকেন কিয়ামতের ময়দানে মানুষগুলো তারা ভাববে যে আমরা পৃথিবীতে অল্প আমল করে এসেছি কিন্তু আমরা এখানে বিশাল নেক আমল দেখতেছি আমাদের কেননা আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছেন যে তোমরা যদি একটা সওয়াব করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সে একটা সওয়াবের পরিবর্তে 10 গুণ সওয়াব পর্যন্ত দান করতে পারি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই 10 গুণ সওয়াবকে আল্লাহ তাআলা চাইলে 700 গুণ পর্যন্ত এবং কি ওহুদ পাহাড় পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন তাহলে আমরা যদি রমজান মাসে বেশি বেশি করে সৎ কাজের আদেশ দিই তাহলে আমাদের আমলনামা ভারী হয়ে যাবে আর যাদের আমলনামা ভারী হবে কিয়ামতের ময়দানে যাদের মিজানের পাল্লা ভারী হবে তারাই জান্নাতের অধিকারী যে মোহতরম অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সুন্দর কোরআনে করিম থেকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে আমাদের সামনে আলোচনা করছিলেন নোয়াদ্দা বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা ইউসুফ হাজারি সাহেব মোহতরমকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি জি মোহতরম অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে কোরআনে করিম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে বিস্তারিত আলোচনা করে শোনানোর জন্য দর্শক এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও আমরা শাহর মোবারক প্রোগ্রামে ফিরে আসছি সবাইকে সাথে থাকার আহ্বান রইল দেশ জুড়ে অসংখ্য ব্যাংকে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যাংকের সেবা নিন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন আপনার আরও কাছে তাই লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট আল নূর প্লাজা দ্বিতীয় তলা মহিফাল ফেনি মোবাইল 0161705 6559 ঐতিহ্যবাহী হাজির মিষ্টি মেলা নতুন আঙ্গিকে এখন মহিফালে অত্যন্ত মনোরম পরিবেশে বাহারি নানান স্বাদের খাবারের সমাহার নিয়ে মানসম্মত রেস্টুরেন্ট হাজির মিষ্টি মেলা অ্যান্ড বাগদাদ রেস্টুরেন্ট মোবাইল 0181602-5184 ফেনী শহরের সেলাই জগতের ঐতিহ্যবাহী আধুনিক ও আস্থাশীল প্রতিষ্ঠান এনাম্বুরকা হাউস এখানে পুরুষ নারী ও বাচ্চাদের সব ধরনের পোশাক সেলাই করা হয় এবং কাপড় পাওয়া যায় পবিত্র মাহে রমজানে সময় বাঁচাতে এবং পোশাক বানাতে আজই চলে আসুন এনাম্বুরকা হাউস MM টাওয়ার দ্বিতীয় তলা সওদাগর ফোর্টি ফেনী মোবাইল 0181705 7146 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী
বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি শাহরুম মোবারক প্রোগ্রামে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম পবিত্র রমাদান মাসে আমরা কীভাবে সৎ কাজের আদেশ দিতে পারি, কীভাবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারি। আমরা এই পর্যায়ে আমাদের মহতারামের কাছে জানতে চাইব যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই কাজটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন মানুষকে করার জন্য, এবং আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বাছাই করেছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য, তার মানে অবশ্যই আল্লাহ তাআলার কাছে কোনো একটা বেনিফিট আমাদের আছে। অবশ্যই তো এই কাজটি করলে আল্লাহ তাআলা আমাদেরকে কী পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে উলাইকা হুম খায়রুল বারিয়া, যে যারা সৎ কাজ করে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তাহলে যারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, অবশ্যই তারা আল্লাহ তাআলার কাছেই শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবে, এবং কি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষদের জন্য শ্রেষ্ঠ উপহার রেখে দিয়েছেন, এবং কি আল্লাহ তাআলা বলেছেন যে যারা সৎ কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। তাহলে বোঝা গেল যে যারা সৎ কাজ করতে পারবে এবং কি অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে পারবে, তাদের জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ উপহার হলো জান্নাত। জান্নাত ছাড়া আর কোনো বড় উপহার থাকতে পারে না। যে মহতারাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আরেকটি বিষয় জানতে চাইব, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এগুলো কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষ করবে, নির্দিষ্ট আলেম ওলামা করবে, নাকি এটা সবার উপর একই দায়িত্বটা? এখানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তাহলে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এখন এখানে একটি দল থাকা উচিত, সেই দলের মধ্যে চাইলে আলেম ওলামাও থাকতে পারে, স্বাভাবিক সাধারণ মানুষ যারা আছে তারাও থাকতে পারে, এবং কি সে একে একে ভালোভাবে চাইলেও ইসলামের দাওয়াত দিতে পারে মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আহ্বান করতে পারে, সেটার জন্য কোনো ধরা বাধা নাই। চাইলে সে দলগতভাবেও যুক্ত হয়ে মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবে, চাইলে সে একে একেভাবেও মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারবে। তার মানে এটা নির্দিষ্ট কোনো মানুষের জন্য না, এটা নির্দিষ্ট সবার জন্য। হ্যাঁ, সবার জন্য অবশ্যই, অবশ্যই চাইলে সবাই এই দাওয়াত দিতে পারবে, এটা কোনো নির্দিষ্ট মানুষের জন্য আল্লাহ তাআলা ওয়াকফ করে রাখেন নাই। জি মহতারাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা শুনছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় একটি কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ সংঘটিত হবে, অসৎ কাজ যখন সংঘটিত হবে, তোমাদের হাত দ্বারা সেই কাজটি তোমরা প্রতিহত করো। এখানে হাত বলতে ক্ষমতা বোঝানো হয়েছে, তোমার পাওয়ার দ্বারা তুমি সেই কাজটি প্রতিহত করো। যতটুকু তোমার পাওয়ার আছে, তোমার যদি লিখনের পাওয়ার থাকে, তুমি একটা সাইন করলে যদি কোনো একটা আইন পরিবর্তন হয়, কোনো একটা অসৎ কাজের আইন পরিবর্তন হয়, সেই কাজটি করো। তুমি একটা ধমক দিলে যদি কোনো একটা অসৎ কাজ বন্ধ হয়ে যায়, তাহলে সেই কাজটি করো। তুমি একটা যদি কথা বলো, বক্তব্যের মাধ্যমে যদি প্রতিবাদ করলে যদি অসৎ কাজটা বন্ধ হয়ে যায়, তাহলে সেটি করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, যদি হাত দিয়ে পারতেছো না, তাহলে তোমার মুখ দিয়ে তুমি প্রতিবাদ করো, তোমার লিখনের মাধ্যমে তুমি প্রতিবাদ করো। এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তুমি তোমার অন্তর থেকে ওই হারাম কাজটিকে ঘৃণা করো, ওই অসৎ কাজটিকে ঘৃণা করো। কারণ এই অসৎ কাজটির পক্ষে থাকার ব্যাপারে কোনো ইমানের কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ইমানের তিনটা স্টেপ দিয়েছেন, ফার্স্ট স্টেপ ইজ হচ্ছে যে তুমি তোমার পাওয়ার দিয়ে সে অন্যায় কাজটা থেকে মানুষকে কীভাবে বিরত রাখা যায় সেটা চেষ্টা করো। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে তুমি তোমার মুখ দিয়ে প্রতিবাদ করে সেই খারাপ কাজটা থেকে মানুষকে দূরে রাখো। দ্য থার্ড নম্বর স্টেপ ইজ তোমার অন্তর থেকে তুমি সেটা ঘৃণা করো। এর নিচে কোনো ইমানই নাই, এটা হচ্ছে ইমানের লাস্ট স্টেপ। তাহলে এর নিচে যেহেতু কোনো ঈমান নাই, তাহলে আমি যদি কোনো অন্যায় আমার সামনে হতে দেখি, কোনো প্রতিবাদ যদি না করি, অন্যায় থেকে ঘৃণাও যদি না করি, অবশ্যই বুঝতে হবে আমার মধ্যে ঈমান নেই। ঈমানের পরিচয় হচ্ছে আপনি যখন কোনো অন্যায় কাজ হতে দেখবেন, আপনার পাশে বাড়িতে বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলতেছে, অনেক জোরে গান বাদ্যযন্ত্র চলতেছে, অশ্লীলতা চলতেছে, আপনি কিচ্ছু মনে করলেন না, বাধাও দিলেন না, আপনি অন্তর থেকে ঘৃণাও করলেন না, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নেই। যে কোনো হারাম কাজ, শুধুমাত্র বিয়ে বাড়ির বাদ্যযন্ত্র নয়,
যে কোনো হারাম কাজ আপনার সামনে সংঘটিত হচ্ছে, আপনার অন্তরে এতটুকু আঘাত পর্যন্ত যদি না লাগে, বুঝতে হবে আপনার ঈমান নেই। আপনার ঈমান নিয়ে চিন্তিত হওয়া দরকার, কারণ নবীজি যে কথাটা বলেছেন তার মধ্যে এর নিচে কোনো ঈমানের স্টেপ নাই, ঈমানের স্তর নাই। এই জন্য আমাদের উচিত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে সবসময় সচেতন থাকা। সবসময় আমি নিজেকে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচালাম বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে আয়াল তোমার পরিবারবর্গকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো তাদেরকে আমি কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আমার তো ওই পাওয়ার নাই যে তাদেরকে জাহান্নাম থেকে তুলে আমি জান্নাতে নিয়ে যাব। বরং আমার এতটুকু পাওয়ার আছে তাদেরকে আমি নসিহত করা, তাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, কোন কাজটি সে হারাম করতেছে, কোন কাজটির কারণে সে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, সেই কাজটির থেকে তাকে ফিরিয়ে আনা, তাকে বোঝানো যে এই কাজটি অসৎ কাজ, এই কাজটি হারাম কাজ, তাকে বোঝানো যে তোমাকে ভালো কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে হলে তোমাকে নির্দিষ্ট নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার বাউন্ডারির ভিতরে আসতে হবে, এতেই তোমার জন্য কল্যাণ রয়েছে। এজন্য আমাদের সবসময় উচিত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মধ্যে আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও আগামীকাল একই সময়ে একই চ্যানেলে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এলো রমজান।